আসসালামু আলাইকুম খুবই ন্যাক্কাজনক একটি ঘটনা ঘটেছে শরীয়তপুরে সেখানে টিকিট ছাড়া পার্কে ঢুকেছিল পাঁচ শিশু তিন ঘন্টা কান ধরিয়ে রাখলেন ইয়ানো এবং তিনি বলছেন তাদেরকে নাকি সাইকোলজিক্যাল মানে কাউন্সিল করা হয়েছে যাতে এই ধরনের ঘটনা তারা না ঘটায় তাই বলে তিন ঘন্টা বাচ্চাদেরকে মানে কান ধরিয়ে করাতে হবে তারা কেন টিকিট ছাড়া ঢুকেছে তারা কি খুব স্বচ্ছল অবস্থাপন্ন তা তো না তাদেরও মন আছে তারা ঢুকে পড়েছে এই অপরাধ এটাকে যদি অপরাধ হিসেবে তাদেরকে চিহ্নিত করা হয় খুবই দুর্ভাগ্যজনক ওই ইয়নোর উচিত ছিল যে তার নিজের পকেটে টাকা দিয়ে ওই বাচ্চাদেরকে টিকিট কেটে দেয়া পাঁচজন কত পাঁচ শূন্য শূন্য তিন পাঁচের পনেরো দেড়শো টাকা দেড়শো টাকা দেওয়ার ক্ষমতা নেই ইনোর সাহেবের তিনি পারলেন এইভাবে কান রাখতে কী লজ্জাসকর ব্যাপার এর মধ্য দিয়ে আমি বললাম এর আগে ইয়নো ওই যে এক মহিলা তথ্য চাইতে গিয়ে একেবারে তাকে ক্ষিপ্ত হয়ে তাকে ছয় মাসের কারাবাস দিয়ে দিল পরে তাকে ভর্সনা করা হলো এরকম এক কিছুদিন পরপরই দেখবেন যে এই ধরনের ঘটনা ঘটছে উপজেলা করে এই জন্য আমি বারবার বলি যে এই প্রশাসনের নীতি নৈতিকতা তাদের ট্রেনিং আমি কিছুই বুঝতেছি না যে এই কি ধরনের আজব জায়গায় পড়লাম এই প্রশাসনের এক একটা মান ছিল এখন সেই মান একেবারে ধুলাই মিশে গেল এটা কারা আমার একটা প্রশ্ন খবরে বলা হচ্ছে শরীয়তপুরে বিনা টিকিটে পার্কে প্রবেশ করায় পাঁচ শিশুকে কান ধরিয়ে দাঁড়িয়ে দাঁড় করে রেখে শাস্তি দেওয়া হয়েছে এ সময় অন্য দর্শনার্থীরা তাদের ছবি ও ভিডিও ধারণ করে করে রাখে এটা খুব নিন্দনীয় কাজ এটা প্রদর্শন করা যায় না এটা দেখানো যায় না ছি 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 মানে মানুষও যেমন প্রশাসনও তেমন সোমবার সন্ধ্যায় পৌরসভার শিল্পকলা একাডেমির মাঠ এলাকায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রিত শরীয়তপুর পার্কে এই ঘটনা ঘটে ভুক্তভোগী শিশু এবং তাদের পরিবারের অভিযোগ বিনা টিকিটে প্রবেশ করায় তিন ঘন্টা শিশুদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন পার্কের নিরাপত্তা কর্মীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দিন শিশুদের এই শাস্তি দেওয়ার নির্দেশ দেন তার নির্দেশে দুজন গ্রাম পুলিশ ও আনসার সদস্যরা তাদের আটকে রেখে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন খুব কষ্ট হচ্ছে আহারে আল্লাহ আমি যে কেন থাকলাম না মানে ওদেরকে তো টিকিট দিতামই যতগুলো রাইড ছিল সবগুলো রাইডে চড়ারও পয়সা দিতাম আছে আমার মতন এরকম অনেকেই আছে কিন্তু এই ইয়নো সে আইন কানুনটা দেখলো না কিন্তু কাদের উপরে প্রয়োগ করা হচ্ছে এই বাচ্চা শিশু তাদের তো মনটা বড় কথা তারা তো আইন কানুন অত কিছু যায় না তারা সুযোগ পেয়ে ঢুকে গেছে তাই বলে এই শাস্তি ভোগ করতে হবে স্থানীয় সূত্র জানায় শরীয়তপুর পার্কটি ঈদের দিন চালু করা হয়েছে জেলা প্রশাসনের পার্কের দেখভালের দায়িত্বে আছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈন সীমানা প্রাচীর দিয়ে পার্কটির চারপাশ আটকে একটি প্রবেশদ্বার রাখা হয়েছে এই পার্কে প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে তিরিশ টাকা সোমবার সন্ধ্যায় পৌর এলাকার হাতির কান্দি তুলাসার ও স্বর্ণঘোষ এলাকার দশ থেকে তেরো বছর বয়সী কয়েকজন শিশু পার্কের আশেপাশে খেলছিল এই সময় তারা নিরাপত্তা প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে সীমানা প্রাচীর টপকে পার্কে প্রবেশ করে বিষয়টি দেখতে পেয়ে গ্রাম পুলিশ ও আনসার সদস্যরা তাদের মধ্যে পাঁচজন আটক করে পরে সেখানে উপস্থিত হয়ে ইউন মোহাম্মদ মহিউদ্দিন চার শিশুকে কানে হাত দিয়ে দাঁড় করিয়ে রাখেন বলে অভিযোগ ওঠে পার্কের দায়িত্বে থাকা আহ প্রহরী জাহাঙ্গীর হোসেন ব্যাপারী বলেন দেয়াল টপকে কিছু ছেলে পার্কে ঢুকে পরে তাদের ধরে শাস্তি দেওয়ার জন্য পানিতে দাঁড় করে রাখা হয় তবে কান ধরার বিষয়টা আমি যাই না তার মানে পানিতেও দাঁড় রাখা এক শিশুর মা আকলিমা বেগম অভিযোগ করেন আমার পোলার কাছে টাকা ছিল না টাকা না থাকায় ওরা কয়েকজন মিলে পার্কের দেয়ালে বসে দেখতেছিল এ সময় ওরা পার্কে ঢুকে যায় পরে আনসার আর ইএনো ওদের দুই থেকে তিন ঘন্টা কানে ধরে দাঁড় করিয়ে রাখে আনসাররা ওদের বন্দুক দেখায় ভয় দেখাইছে এই ঘটনার পর আমার পোলা এখন ভয়ে বাড়ি থেকে বের হতে চাচ্ছে না শাস্তির শিকার এক শিশু বলেন আমার কাছে কোনো টাকা ছিল না আমার সাথে টাকা অনেকে ভেতরে ঢুকেছে তাই আমি ওদের সাথে ঢুকেছি পরে আনসাররা মিলে আমাকে সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত আটকে রাখছে ইউনো এসে আমাকে কান ধরে রাখতে বলছে আর পার্ক বন্ধ হওয়া পর্যন্ত আটকে রাখতে বলছে উপজেলা কর্মকর্তা আহ মোহাম্মদ মহিদ্দিন বলেন কয়েকজন ভেতরে ঢুকলে গ্রাম পুলিশ ও দায়িত্বরত যারা তারা ছিলেন তারা ওদেরকে আটকে রাখে আমি গিয়ে কাউন্সিলিং করে ছেড়ে দিই হাত দিয়েছিল অস্বীকার করা হলো পুরো ঘটনা এবং পুরো চিত্র সেটা বলে না ইয়নো সাহেব আপনার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত এই বাচ্চাদের বাসায় যেয়ে যেয়ে হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত ভালো থাকবেন আল্লাহ হাফেজ